সানাই মাহবুব বলে একটা নায়িকা, সানাই মাহবুবা, এ ছিল একজন মডেল অভিনেত্রী। সে যখন করোনায় আক্রান্ত হলো তখন সে বাস্তবতাটা বুঝতে শিখলো যে আপন কি, আপন কি। চারিদিকে বাতাস আছে কিন্তু ওর জন্য অক্সিজেন নাই। সে নিজেকে পরিবর্তন করলো, গুটিয়ে নিল যে আর আমি ভুল পথে হাঁটবো না, আর আমি সিনেমা করব না, আর আমি মডেলিং করব না, আমার চেহারাটা আর অন্যদেরকে দেখাবো না, পর্দা করা শুরু করে দিল, নিজের পরিবর্তন হেদায়েত হয়ে গেল। তার কাছে সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, আপনি কেন হঠাৎ করে নিজেকে এভাবে উল্টে নিলেন? বললো, কেন উল্টে নিলাম, এই জন্যে আমি উল্টে নিলাম যে যখন চারিদিকে অক্সিজেন বাতাস আছে কিন্তু আমার অক্সিজেন নাই, আমি অক্সিজেন নিতে পাচ্ছি না। আমি ওই সময় চিন্তা করলাম যদি এখন মারা যায় আমার রবের কাছে আমি কি কৈফিয়াত দেব, আমার রব যদি বলেন কি নিয়ে এসেছো, কি আছে তোমার কাছে, কি দেখাও, তুমি দেখাও তো কি। আপনারা অনেক সময় ছাত্র পরীক্ষা দেয় না, পরীক্ষা দিলে খাতা যদি খুব খারাপ হয় ছাত্রের সামনে দিয়ে কয় যে তুই দেখ কি লিখেছিস, কয় কি না কি বলে, তুই দেখ তুই কি লিখেছিস, তুই দেখ তুই দেখ, তোর নাম্বার দেওয়া যাবে, তুই বল, এরকম বলে না স্যারেরা অভিমান করে। আমার আল্লাহ যদি বলে বান্দা তোমার খাতাটা দেখে তুমি বলো তো কি আছে তোমার খাতায়, তুমি দেখে বলে দাও কি আছে, কি বলবো বলেন তো। আজ থেকে আপনি পিছনের জীবন, আমি আমার পিছনের জীবন, আপনি আপনার পিছনের জীবন চিন্তা করে দেখেন, কত গুনাহ করেছি আমরা, কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, এমন অনেক গুনাহ আছে যদি বাবা জানতো তাইলে সন্তান বলে পরিচয় দিত না, যদি মা জানতো তাইলে খাবার রান্না করে খাওয়াতো না, যদি স্ত্রী জানতো তাইলে সংসার করত না, যদি বন্ধু বান্ধব জানতো তাহলে বন্ধু বান্ধব আপনার সাথে বন্ধুত্ব রাখত না, যদি গ্রামবাসী জানতো গ্রামে জায়গা দিত না, এমন কত গোনা আছে যেই গোনার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আপনার আমার সেই গোনার খবর, ও আমার ভাইরা কোন দিকে ছুটে চলেছি, কোন দিকে দৌড়াচ্ছি, কিসের দিকে ছুটছি, অথচ আমরা আমাদের এক সেকেন্ডের কোনো গ্রান্টি নাই যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। মাঠে যে ফসল করেছেন ওই ফসল কেটে বাড়িতে এনেছেন, ওই ধানটা সিদ্ধ করে চাউল বানায়ে ওই ধানের চাউলের ভাত খেয়ে যাবেন, এটার কোনো গ্রান্টি আছে নাকি? কোনো গ্রান্টি আছে? এটার কোনো গ্রান্টি নাই, কিন্তু এটার গ্রান্টি আছে যে আপনি যে কোনো মুহূর্তে কবর দেশের বাসিন্দা হয়ে যাবেন। মসজিদে যখন যান খাটিয়ার দিকে তাকান, খাটিয়ার দিকে তাকিয়ে কি চিন্তা করেছেন? আমি অনেকবার খাটিয়ার কাছে প্রশ্ন করেছি, ও গো খাটিয়া বলো দেখি তুমি কার অপেক্ষায় রয়েছো, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তুমি আমার বাবাকে নিয়েছো, এর কিছুদিন পরে আমার চাচাকে নিয়েছো, ও গো খাটিয়া মসজিদের খাটিয়া এখন তুমি কার অপেক্ষায়? খাটিয়া জানো জবাব দিয়ে বলছে, ওরে কবির বিন সামাদ তুমি অপেক্ষায় থাকো, পথ চেয়ে থাকো, এইবার পালাটা তোমারও হয়ে যেতে পারে। কার কাফনের কাপড় তৈরি হয়ে আছে, দোকান থেকে প্রতিদিন রঙিন জামা কিনে আনেন, কত দোকানে ঘোরেন, সাদা কাফনের কথা কোনোদিন মনে করলেন না, কোনোদিন সাদা কাফনটা কিনলেন না, কোনোদিন কেনার প্রয়োজন অনুভব করলেন না, অথচ কোন দোকানে যে আপনার কাফনের সাদা কাপড়টা রেডি হয়ে আছে একটু কি চিন্তা করেছেন? আপনি যে কবরের পাশ দিয়ে যান কত কবর আপনার পাশে রয়েছে, ডানে বামে দাদা ঘুমানো, দাদি ঘুমানো, চাচা ঘুমানো, বাবা ঘুমানো, আপনজনেরা ঘুমানো, তারাও একদিন এই দুনিয়ায় আমাদের মতো ছিল, ওই কবরের দেশে ঘুমানো একবারও কি চিন্তা করেছেন? আপনিও একদিন এভাবেই নীরবে নিভৃতে হারিয়ে যাবেন, আর আপনার কবরের পাশ দিয়ে অন্যরা হেঁটে যাবে, আপনার কথা কেউ মনে করবে না, আপনার কথা কেউ চিন্তা করবে না। ওই দিনের কথা যদি ভাবেন তাইলে কেমন করে ব্রাজিল আর্জেন্টিনার ওই খেলা রাত একটার সময় মারেন, কেন তাহাজ্জুদের নামাজে একটু উঠতে পারেন না? আমার আল্লাহর নবী বলেছেন গভীর রাত আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, ফেরেশতাদের নিয়ে বসেন, আর ফেরেশতাদের বলেন ওগো আল্লাহর, ওগো আমার ফেরেশতারা একটু দুনিয়ার পরে তাকিয়ে দেখো কত মানুষ ঘুমিয়ে আছে, কেউ বা খেলা করে, কেউ বা ফিতনা করে, কেউ বা আরামছে নাক ডেকে ঘুমাচ্ছে, আর কিছু কিছু বান্দা দেখো তারা কেউ রুকুতে রয়েছে, কেউ সিজদায় রয়েছে, কেউ দুটি হাত তুলে কান্না করছে, কেউ চোখের অশ্রুতে দাড়ি ভিজাচ্ছে, ওরা কারা? আল্লাহর রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ওগো আল্লাহ ওরা কারা, এটা তো তুমি ভালো করে জানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওগো ফেরেশতারা আমি তোদের মুখ থেকে শুনতে চাই ওরা কারা। তখন ফেরেশতারা বলে ওগো আল্লাহ ওরা হলো তোমার বান্দা, ওরা তোমার অনুগত বান্দা, ওরা চায় তোমার ভালোবাসা, ওরা চায় তোমার জান্নাত, ওরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওরা ভুলছি রাত যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে, সেই জন্যে দুটি হাত তুলে কান্নাকাটি করে গো আল্লাহ তোমার কাছে, তাহাজ্জতের নামাজ পড়ে কাঁদাকাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো ফেরেশতারা ওরা কি জান্নাত দেখেছে নাকি না দেখে নাই, ওরা কি জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই, ওরা কি আমাকে দেখেছে নাকি না দেখে নাই, তাইলে ওরা কেন আমার কাছে কান্নাকাটি করে, কেন রুকু করে, কেন সিজদা করে, কেন ইবাদত বন্দেগি করে। ফেরেশতারা বলে ওগো আল্লাহ ওরা তোমার কোরআন থেকে জেনেছে, তোমার রাসূলের হাদিস থেকে জেনেছে, আলেমদের মুখের বয়ান থেকে শুনেছে, ওরা জানে মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবনে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সেই জীবনে ভালো মন্দের হিসাব হবে, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে যাবে, আর বদির পাল্লা যদি ভারী হয়ে যায় তাইলে জাহান্নামে যাবে, ফুলচিরাত পাড়ি দেয়া লাগবে। ওগো আল্লাহ এই জন্যে ওরা এই কোরআনের বাণী শুনে, রাসূলের বাণী শুনে, আলেম ওলামার মুখের বয়ান শুনে তারা তোমার ভয়ে ভীত হয়ে তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার জান্নাতের জন্যে, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্যে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার ফেরেশতারা এই গভীর রাতে যারা ব্রাজিল আর্জেন্টিনার খেলা মারে, এই গভীর রাতে যারা সিরিয়াল মারে, স্টার জলসা মারে, ওদের থেকে ভিন্ন যারা তাহাজ্জতের নামাজ পড়ে, যারা ওয়াজ শোনে, যারা আমার কাছে কান্নাকাটি করে, যারা আমার রাস্তায় খরচ করে, এই রাত্রে আমি যাদেরকে পেয়ে গেলাম ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জীবনের তরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এত আসতে বলবেন আল্লাহর ক্ষমা আমরা চাই কিনা। ও আমার ভাইরা, এই মাহফিল বছরের পরে বছর ধরে হচ্ছে, ঠিক না বেটি? আবার বছরের পরে বছর ধরে হবে, কিন্তু আগামী বছর হয়তো ভাই থাকবে আমি থাকবো না, অথবা আমি থাকবো ভাই থাকবে না, অথবা ভাই থাকবে আমরা দুইজন থাকবো না, কার জানা যা কবে হয়ে যাবে, কার জানা যা কার মৃত্যুটা কবে হয়ে যাবে কেউ জানবো না। আমার মৃত্যুর খবর হয়তো বা আপনারা পাবেন না, আবার আপনাদের অনেকের মৃত্যুর খবর আমি পাবো না। এই তো দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিসের ভোগ বিলাসিতায় মেতে আছি, কিসের জন্য বাড়িতে বসে আছি, কিসের জন্য দোকানে আছি, কিসের জন্য খেলার আড্ডায়, কার জন্য ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা। অথচ ওই পরকালের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, যখন মানুষ ছুটতে থাকবে, জিব্বাটা নাভির কাছে চলে আসবে, মাথার খুলিটা উল্টে দেওয়া হবে, ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, গাবে পড়বে, গায়ের গোস্তগুলো ঘেনুর গরমে গায়ের গোস্তগুলো পড়ে যাবে, ওই দিন সবাইকে উলঙ্গ করে উঠানো হবে। আম্মা এসা যখন এই হাদিসটা শুনলেন, আল্লাহর নবী বললেন পরকালের ময়দানে সবাইকে উলঙ্গ করে উঠানো হবে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন ওগো নবী ও আমি বড় লজ্জায় পড়ে যাব, কারণ দুনিয়ার পরে আমি এত পর্দানশীল, আমি এত পর্দা করে চলি, আর পরকালের ময়দানে উলঙ্গ হয়ে উঠা লাগবে, ওগো নবী এটা শোনার পর থেকে লজ্জা পাচ্ছি গো নবী। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা ওই পরকালের ময়দান এমন ময়দান যেই দিন মানুষ তার নিজের পরনে কাপড় আছে কিনা এইটা দেখার মতো, এইটা আছে কিনা এইটা খোঁজ নেওয়ার মতো একটু সুযোগ পাবে না, একটু অবকাশ পাবে না, ওই যেদিন ছুটতে থাকবো গো ওই দিন আদম আলাইহিস সালামের কাছে গেলে বলবে আমি ভুল করেছি, আমি গন্ধব ফল খেয়েছিলাম, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমরা চলে যাব ইব্রাহিমের কাছে, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে, আমরা চলে যাব ঈসা আলাইহিস সালামের কাছে, এমনি ভাবে সকল নবীদের কাছে যাব, আর তারা এক একটা অজুহাত দেখাবেন। তারপরে যখন আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদা থেকে উঠবেন, আল্লাহর নবী বলবেন হ্যাঁ আমার উম্মতেরা আজকে তোমাদের সুপারিশ করার দায়িত্ব আমি নবী মুহাম্মাদে। অথচ সেই নবীর প্রেমে একটা রাত আমরা জাগতে পারি না, সেই নবীর প্রেমে নবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা দান করতে জানি না, সেই নবীর ঘর আমার মাদ্রাসায় আমরা সহযোগিতা করতে শিখি নাই, সেই নবীর প্রেমে যারা জীবন দেয় তাদের পথে আমরা কাঁটা বিছিয়ে রাখি, আছে না নাই? সেই নবীর জীবন যারা বাস্তবায়ন করতে চায়, রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমরা কারাগারে ভরে রাখি, এমন আছে না নাই? তাদেরকে আমরা ফাঁসির কাষ্ঠে ও আমার ভাইরা, ওই রাসূল যিনি আপনার আমার আপন হয়ে পরকালের ময়দানে সুপারিশ করবেন, সেই রাসূলের দাড়ি মুখে রাখতে আমাদের লজ্জা করে,
আছে না নাই? সেই রাসূলের টুপি পরতে লজ্জা করে, সেই রাসূলের সুন্নাহ পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা করে, অথচ তুমি মেসি নেইমারের সুন্নাহ 10 নম্বর মেসির গেঞ্জি গায়ে দিতে তোমার লজ্জা করে না? আছে না নাই? মেসির গেঞ্জি যত বিক্রি হইল গো, আর ব্রাজিলের গেঞ্জি যত বিক্রি হইল, আহারে এত পাঞ্জাবি ঈদের সময় বিক্রি হয় না? হয় এত পাঞ্জাবি ঈদের সময় বিক্রি হয়? পরকালের ময়দান, হাশরের ময়দানে মেসি আপনার কোনো কাজে লাগবে না, নেইমার আপনার কোনো কাজে আসবে না, ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আপনার কোনো কাজে আসবে না, ওই পরকালের ময়দানে আপনার কাজে আসবে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাড়া আর কোনো সুপারিশকারী কাউকে পাবেন না। আপনার যে মা গর্ভে ধরেছে, যে মা আপনার দুগ্ধ পান করিয়েছে, সেই মাকে যখন বলবেন, ওগো মা কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।